আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি যেখানে আছি প্রচণ্ড রোদের ভিতরে, প্রচণ্ড গরমের ভিতরে অনেকক্ষণ ধরে এই দেখতে পারতেছেন পুরোটা অবস্থা খারাপ, ঘামাতামাই গেছে। তো এখন হচ্ছে আমরা ফেনী কলেজের মধ্যে, আর প্রথম ভিডিওটা শুরু করতেছি আমাদের ফেনী কলেজের একটা নতুন স্তম্ভ হচ্ছে, জানি না এই জিনিসটা কী হচ্ছে, কিন্তু এখানে পোলাপাইনের প্রচুর সমাগম হয় আর মানুষ হচ্ছে এখানে ছবি তোলার জন্য আসে, টিকটক করার জন্য আসতেছে। এবং ইদানিংকালে এই রাস্তাটা, আমি এখন যে রাস্তাটা ধরে আসি, এটা নতুন একটা রাস্তা হচ্ছে, আমাদের এখানে বসার জন্য আলাদা প্লেসমেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে পুরা মাঠটা, এই মাঠটা কিন্তু আমাদের ফেনী কলেজের নিজস্ব মাঠ। আর এই পাশে হচ্ছে আমাদের অডিটোরিয়াম, আর এই পাশে হচ্ছে নতুন একটা রাস্তা, এটা হচ্ছে আমাদের রেল লাইনের রাস্তাটা। এখানে নতুন করে সব কিছু হচ্ছে আর আমাদের এখানে মানুষের সমাগমটা একটু বেশি হয়। যেমন এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম, এটা হচ্ছে এই রকম, উপর দিয়ে ডিং ডং বেলের মতো জিনিসগুলো দেওয়া হয়েছে। আর কী করতেছে না করতেছে কোনো আইডিয়া আমার মাথায় নাই, যদিও যদি ভাইদের ভাইয়া এটা কী হচ্ছে কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে মানুষের সেন্সের বাইরে, আউট অফ সেন্স, কিন্তু এখানে মানুষ ছবি তুলতেছে এতটুকু মধ্যে ওরা জানে, কিন্তু এখানে কী হচ্ছে না হচ্ছে, কনস্ট্রাকশন কী তৈরি হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তৈরি হওয়ার পরে যে কিছু বোঝা যাবে। আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে, আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, আর যে জিনিসটা পিছনে হচ্ছে এটা অসম্ভব সুন্দর, সবাই নিজেকে পরিবেশন করতেছে একটা সুন্দর স্থাপনার মাধ্যমে। আর ফেনী কলেজের হওয়াতে যেহেতু জিনিসটা এখন এখানে অনেক লাইটটা দেওয়া আছে, আমার পিছনে দেখতেছেন লাইটের সারা সারি, এখানে যদি রাত্রিকালীন আসা হয় এবং জায়গাটা আরও বিশাল করছে, ঝোপঝাড় যেগুলো আছে ওগুলো সব কেটে কুটে ওনারা এখানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। যদিও জিনিসটা এখনও পর্যন্ত ক্লিয়ার না যে আসলে কেমন হবে, তবে আশা অনুরূপ এখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আমরা যাচ্ছি হচ্ছে অডিটোরিয়ামের সামনে, এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে বকুলতলাটা, আর এটা হচ্ছে আমাদের যে স্মৃতিসৌধ, এটা বলা হয় মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ, ওইটার সুবাদে হচ্ছে এখানে করা হয়। আর এই পাশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদার, আপনাদের কি আজকে অনুষ্ঠান হচ্ছে? তৃতীয় বর্ষ ডিগ্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো আছেন আপনারা সবাই ওনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের আচ্ছা, এখানে ভিতরে অনুষ্ঠান হচ্ছে, ভিতরে আর গেলাম না, এখানে আশেপাশের মানুষের সমাগম, এখানেও ভাই ব্রাদাররা আছে, এখানে প্রত্যেকটা মানুষ একটু ভাইয়েরা একটু হাই করে দেন। হ্যাঁ অবশ্যই সবাই আসতে পারলে সমস্যা কি, ছোট ভাইরা সবাই এখানে, সবাই আবার এখানে নিজেদেরকে শো অফ করতেছে, ছবি তুলতেছে, ওরা খুব হচ্ছে খুব মানে সুন্দর করে সেই যেগুলি আসছে, এটা একটা তাদের বড় বাবা। আচ্ছা তো এটা হচ্ছে আমরা এখন এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো দেখতেছেন, এখানে আমরা হাঁটতেছি, আর এখানে সবসময় যদি কোনো একটা অনুষ্ঠান হয় এটা হচ্ছে আমাদের বকুলতলা। তো এই বকুলতলার মধ্যে হচ্ছে আমাদের যে যারা যারা এখানে অধ্যয়নরত আছে তাদের কিন্তু এখানে হচ্ছে সবসময় বসে আড্ডা দেওয়া হয়। তো এই আজকে তার বিকল্প না, সবাই হচ্ছে এখানে আড্ডা দিচ্ছে, এবং নিজ দেশ যে ক্লাসগুলো আছে ওগুলো দরকার হলে বাং করে আড্ডা দিবে, কিন্তু কলেজে তারা আসবে, এটা জিনিস সুন্দর। আর এটা হচ্ছে আমাদের অনার্স ভবন, অনার্সে পড়ুয়া যারা যারা আছে তারা কিন্তু এই ভবনের মধ্যেই হচ্ছে অধ্যয়ন করে এবং এখানে পড়ালেখা করে। এটা হচ্ছে অনেক স্মৃতি বিজড়িত জায়গা, এখানে কিন্তু সবাই হচ্ছে তাদের নিজ নিজ, যারা যারা এখনও ফেনী কলেজ ছেড়ে চলে গেছেন তারা হচ্ছে এই ভবনটা বা হচ্ছে এই মাঠঘাট দেখলে অবশ্যই আপনাদের মিসিং ব্যাপারটা আবার জাগ্রত হয়ে উঠবে ইনশাল্লাহ। এখানের পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর করানোর চেষ্টা করতেছে। আমি জানি না এটা বকুলতলা কেন হয়েছে, কিন্তু এখানে হচ্ছে বকুলতলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমার মতে দেওয়া দরকার ছিল হচ্ছে কদম ফুল তলা, কেন এখানে কদম ফুল হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আপনারা বলতেছে এখানে বকুলতলা আছে, বকুল ফুল আছে, সেই জন্য এটা হচ্ছে বকুলতলা। আর এটা হচ্ছে আমাদের বাণিজ্য ভবন, এখানে হচ্ছে আমাদের ক্লাস হইতো, এখানে নিচতলায় ক্লাস হইতো, আর তখন উপরে হচ্ছে এত ফাংশনাল ব্যাপার স্যাপার ছিল না। আর হচ্ছে যে উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাশে যে হচ্ছে সাইনবোর্ডগুলো, এখানে হচ্ছে যে আমাদের নোটিশ বোর্ড, আর এই পাশে হচ্ছে শেখ রাসেল দেয়ালিকা, যদিও আমাদের সময় এই জিনিসটা ছিল না, ভাইয়েরা এখানে বসে আছে এবং আলোচনা করতেছে। আমাদের সময় এখান দিয়ে একটা কল ছিল, কলটা এখন নাই, তো যারা যারা এখানে এসে আমরা মুখটুক ধুইতাম বা হচ্ছে যে ছাদ থেকে বাং করে এখানে আসতাম। আর এটা হচ্ছে আমাদের বিজ্ঞান ভবন, বিজ্ঞান ভবন হচ্ছে টু, এটার ভিতরে হচ্ছে অনেক স্মৃতি আছে, আমি একটু একটু করে যাই, এখানে আগে দেখাই তারপর হচ্ছে আমরা দেখাবো ইনশাল্লাহ। আর বিজ্ঞান ভবনের ভিতরে যদি আমি ঢুকি তাহলে হচ্ছে কিছুটা এরকম অডিটোরিয়াম, ভিতর থেকে হচ্ছে গানের আওয়াজ বের হয়ে আসতেছে, যদিও আপনাদের কানে আসতেছে কিনা আমি জানি না। আর পিছনে হচ্ছে সেই চিরচারিত হচ্ছে বাগানটা, যদিও বাগানের মধ্যে এখন গাছপালা তেমন নাই, ভালো করছে ওখানে কল ভরে দিছে, বাট এখানে হচ্ছে বেসিন দিছে, এই জিনিসটা ভালো। আর ভাই ব্রাদাররা হেরে যাচ্ছে, এখানে এখানে ক্লাস হচ্ছে না, বাট এখানে অতি ভদ্র একজন মানুষ বসে আছে একদম একলা, ভাই ক্লাস হচ্ছে না।
এখানে মানে এত ভদ্র একটা ছেলে, সান নাই, ফ্যান চলে, বাট ও বসে আছে, ও এতই ভদ্র যে এক লোকটা বসে আছে। ও আচ্ছা এ অনলি এসকে ক্যাপ টক আই নি, এত মোটিভেট হয়ে গেছি কোন দিন মরে যাবো। এটা হচ্ছে আমাদের কলা ভবন, এটা নামে তো কলা ভবন কেন হইলো সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে আমাদের আগে ক্লাস হইতো দোতলায়, নিচতলায় ক্লাস হইতো, উপরের তলায় হচ্ছে আমি এক্সাম দিছিলাম এক সময়। তো এই কলা ভবনটা দেখে আসলে অনেক কিছু মনে পড়ে, এখানে অনেক কিছুই মনে পড়ার মতো কথা। আর প্যান ফলোয়ার পিছনে ঘুরতেছে কেন ঘুরতেছে জায়গা, এটা হচ্ছে আমাদের এটার কি বলতাম আমাদের মেন যে পুকুরটা, এটা হচ্ছে সেই পুকুরটা। আর ওখানে হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা বসে আছে। এখানে যদিও আমাদের এক সময় একটা ক্যান্টিন ছিল, যদিও ক্যান্টিনটা এখন নাই। এখানেও দেখতেছেন যে কৃষ্ণচূড়ার যে সৌন্দর্যটা এখানে সেটা দেখা যায়, কৃষ্ণচূড়া গাছ। প্লাস হচ্ছে এখান থেকে আমরা হেঁটে যেতাম, প্লাস ওখানে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গর একটা ইয়া ছিল, যদিও এখন আছে কিনা আমি জানি না, কিন্তু যখন ছিল পরিবেশটা অন্যরকম ছিল, এখন পরিবেশটা একটু পার্থক্য হয়ে গেছে। এটা হচ্ছে কলা ভবন, দেখতেই পারতেছেন একতলা দোতলা। এখানে আগের মোটিভেশনে একটা ডুপ্লেক্স ভবন বলতে গেলে, আমি ভিতর দিয়ে ঢুকছি, আমি বাইরে দিয়ে বের হই। এখান থেকে কিন্তু আমাদের যাওয়ার রাস্তা একটা আছে এবং রাস্তাটা অস্থির। এখান দিয়ে সবসময় আমরা যাইতাম, মানে পলায়নকালে কিন্তু এটা আমরা বেছে নিতাম। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। চলেন আমরা সামনের দিকে আগাই। তো এখন হচ্ছে আমরা বাণিজ্যিক ভবনের সামনে দিয়ে যাচ্ছি, মানে ভিতর দিয়ে যাচ্ছি। এখানে অনেক স্মৃতি বিজড়িত কথা আছে, অনেক স্মৃতি আছে। এখানে আমাদের ব্যবসায়িক বুথ এক আছে, আর ভিতরে হচ্ছে ক্লাসরুমটা। এখানে হচ্ছে আমাদের ক্লাস হইতো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলার সিঁড়ি যেটা দিয়ে দ্বিতীয় তলা যাওয়া। এটা হচ্ছে কক্ষ নাম্বার 113। এখান দিয়ে সোজা গেলে টয়লেটে যাওয়া যায়। টয়লেটে নাম করে যে কত বাং দিছি, কত কিছু করা যায়। আর এখানে একটা জিনিস আগে ছিল না, সেটা হচ্ছে যে এখান দিয়ে ঘুরে আমরা হচ্ছে ওই পাশে যাওয়া যেত না, মানে হচ্ছে যে আমাদের প্রধান যে ভবনগুলো আছে প্রধান ভবনে যাওয়া যেত না। এখন হচ্ছে এখানে ঘিরে প্রধান ভবনে যাওয়া যায়, এটা একটা সুবিধা। সুবিধা চেয়েও হচ্ছে যে যখন দরকার তখন গেটটা বন্ধ থাকে, সমস্যা হচ্ছে এটা। আর প্রধান ভবনের মধ্যে হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন যেগুলো আছে সেটা এখানে আছে। আর প্রশাসনিক ভবনের মূল আকর্ষণ হচ্ছে আমাদের মাঝখানে যে গাছে ঘেরা বাগানটা, সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এখানে আমাদের ভবনগুলোর উপর থেকে যদি আমরা ভিতরে তাকাই সেটা অস্থির রকমের লাগে, আর মেইন যে বিল্ডিংটা ওইটাও খুব সুন্দর। আর এখানের যে কনস্ট্রাকশনগুলো একটা হচ্ছে ইউনিক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এরিয়া, কত সুন্দর একটা জায়গা। এখানে আমাদের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বিভাগ, তারপরে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে গণিত ডিপার্টমেন্ট, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট, আরও যা যা ডিপার্টমেন্ট সব এখানে আছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মানে প্রত্যেকটা জিনিসের এখানে ভবনগুলোতে আমরা বলতে গেলে খেলা করি, আমরা এখানে পড়ালেখা করি। পড়ালেখা থেকেও আমাদের স্মৃতিগুলো এখানে অ্যাবজর্ব করে নিই, গেইন করে নিই, এই জিনিসটা খুবই ভালো লাগে। আর যারা যারা এখানে আসেন, এই ভবনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যেটা হচ্ছে আমাদের যদি কোনো সমস্যা ফেস করি এই ভবন ছাড়া কোনো উপায় নাই। যদিও আমাদের মেন যে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিংটা হচ্ছে এখানে ছিল, এর আমাদের লাল বিল্ডিংটা মেন প্রশাসনিক ভবন ছিল আগে এখানে। আর এটা হচ্ছে সরকারি কলেজ ফেনি, এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, বিলবোর্ডটা 1922 সালে আমাদের ফেনি কলেজে স্থাপিত হয়েছে। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো এখানে সব কিছু আমাদের বলতে গেলে ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা যদিও খুব সুন্দর, যদিও সবই সব মুখস্থ। আর এখানে হচ্ছে আমাদের ফেনি সরকারি কলেজের সিটিজেন চার্টার নাগরিক পরিষেবা দেওয়া আছে, একদম হিউজ। এটা যদি পড়তে যাই সারা বিকাল দুপুর সব চলে যাবে। আর এখানেও আপুরা আছে, ভাইয়ারা আছে। আমরা এই পথটা হচ্ছে আমাদের জন্য খুবই স্পেশাল, যারা হচ্ছে ফেনি কলেজে অধ্যয়ন করছি বা করে মানে করেছি বা করছি বা হচ্ছে করবো ইনশাআল্লাহ সামনে, তাদের জন্য এই হচ্ছে যে আমাদের পুকুরের পাড়ের যে সুন্দর রাস্তাটা, এটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমরা হচ্ছে এখানে সবসময় আড্ডা দিতাম। এখানে হচ্ছে উপরে ঝাউ গাছ আছে, নিশ্চয়ই আপনারা দেখতেছেন, এই ঝাউ গাছগুলো দিয়ে আমরা নিজেদেরকে ঠান্ডার যে স্বস্তিটা ওইটা অনুভব করতাম। আর হচ্ছে যে এখানের যে ঠান্ডা শীতল বাতাসের এখানে বসে থাকার জন্য সবসময় প্লেস, আগে এখানে স্যারদের একটা ছিল, এখনও আছে, যদিও স্যাররা তেমন এখানে থাকে না। আর এখানে হচ্ছে মেইন আমরা বসে বসে সময় কাটাইতাম, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্লেস বা সুন্দর সব মুহূর্তগুলো। স্যাররাই হচ্ছে এখান দিয়ে হেঁটে যেত, আর স্যাররা যে এত আন্তরিক ছিল, বর্তমানেও অনেক আন্তরিক, মেয়েদের বা ছেলেদের মুখে শুনি, ছাত্রছাত্রীদের মধ্যে শুনি যে তাদের আন্তরিকতা কমতি নাই, যদিও স্ট্রিক হয়ে গেছে এমন একটা অবস্থা। ভাইয়া আপনাদের বর্তমানে প্রিন্সিপালের নামটা কি? এটা হচ্ছে আমাদের ব্যর্থতা যে আমরা কলেজে। ভাইয়া আপনাদের প্রিন্সিপালের নাম কি এখন? আমি তো নতুন। নতুন? আচ্ছা, উনি হচ্ছে নতুন। তো এই জিনিসটা হচ্ছে আমরা জানার চেষ্টা করি যে যারা এখানে অধ্যয়ন করতেছেন, এটা একটা হঠাৎ করে মাথায় আসলো যে হ্যালো গাইস, জিনিসটা
এটা হচ্ছে আমাদের ফেনি টিকটকার, ওরা হচ্ছে ক্যামেরা দেখলে এরকম করে। ভাইয়া আমাদের প্রিন্সিপাল এখন বর্তমান প্রিন্সিপালকে মুক্তার হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। এটা বলতেছিলাম যে ফেনি কলেজে আসছেন বা ফেনি কলেজে পড়তেছেন এমন মানুষগুলো খুবই কম সংখ্যক মানুষ জানেন যে হচ্ছে প্রিন্সিপালের নতুন প্রিন্সিপাল কে আসে বা একটা উৎসুক জনতা যে কে আসলো কে আসলো। তো সাতজনকে জিজ্ঞাসা করার পরে একজন ভাইকে জিজ্ঞাসা করলাম, উনি হচ্ছে জানে যে আসলে প্রিন্সিপালটা কে। তো ওনাকে থ্যাংক জানাইলাম, ওনাকে বললাম যে সাধুবাদ আপনাকে। তো আমরা এখন সামনের দিকে যাবো, সামনের দিকে ইনশাল্লাহ কী আছে না আছে বা হচ্ছে যে কেমন আমাদের ওই জিনিসটা দেখবো ইনশাল্লাহ। আমরা এখন হচ্ছে কলেজ গেটের একদম লাস্ট মোমেন্টে, এখানে হচ্ছে আমাদের নোটিশ বোর্ডের হচ্ছে রেজিস্ট্রেশন বুথ, এখানে সবাই হচ্ছে আমাদের কলেজের দেখভালে আছেন তারা হচ্ছে এখানে থাকেন। এবং এখানে হচ্ছে ছাত্রদের হচ্ছে বৈঠকখানা, যখন হচ্ছে আমাদেরকে আগে ড্রেসের জন্য জুতার জন্য বা হচ্ছে প্যান্টের জন্য ধরতো, ওনারা এখানে বসে বসে ধরতো। আর একটা পথ এদিক দিয়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আমরা এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হতে পারতাম, এমন একটা সুন্দর রাস্তা ছিল। আর একটু আগে হচ্ছে আমি ইসলামিক হিস্টোরি যে ডিপার্টমেন্টটা ওইটাতে গেছিলাম, এত সুন্দর লাগছে, এত সুন্দর করে ডেকোরেশন করছে যেটা হচ্ছে বলার বাইরে। সুন্দর করে আয়না দিয়ে হচ্ছে কারিগুলার মধ্যে ওয়ালের মধ্যে যে সুন্দর করে তারা নিজেদের ডিপার্টমেন্টটা সাজাইছে, প্লাস হচ্ছে ছোটো ছোটো ফুলের টপ দিয়ে সাজাইছে, জিনিসটা দেখতে অস্থির লাগে। আর এইটা হচ্ছে আমাদের পাইলট স্কুলের আরেকটা হচ্ছে ভবন, আর ওই পাশটা হচ্ছে আমাদের হচ্ছে আবাসিক যে ভবনগুলো কলেজের জন্য বা হচ্ছে ছাত্রছাত্রীর জন্য, সেটা হচ্ছে ওই পাশেরটা। এটা হচ্ছে আমাদের মেন ভবন ছিল, এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন ছিল, এটা হচ্ছে আমাদেরকে কথিত আছে, যদিও আমি বিশ্বাস করি এবং এটা সত্যি যে পাইলট স্কুল হচ্ছে এই ভবনটা আমাদের ফেনি কলেজকে গিফট করছিল, সেই জন্য হচ্ছে। আর এখন হচ্ছে এটা পুরাতন হয়ে যাওয়াতে এটার তেমন একটা কদর না, এটাতে ইউজ হয় না কারণ এটা ঝুঁকিপূর্ণ। আর আশেপাশে হচ্ছে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আমাদের পাইলট স্কুলের সামনাসামনি যে রোডটা, সেই রোডটা হচ্ছে মেইন, এখান দিয়ে হচ্ছে আমরা বের হতে পারি। আমি এখন বের হওয়ার যে রাস্তাটা সেটাতে, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় আছে, আছে পরীক্ষা আছে? আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের যে মেইন পাইলট স্কুল যে মাঠটা আছে, সেই মাঠের পাশ ঘেঁষে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে মূলত আমি এখন হাঁটতেছি। তে অস্থির লাগে, আমাদের ভিউটা অন্যরকম, আজকে প্রচণ্ড রকমের গরম। এই পাশটা হচ্ছে পাইলট স্কুলের স্কুলের ভবন, হাই স্কুলের 1956 সালে হচ্ছে এটা গঠিত হয়েছে। আর এই পাশটা হচ্ছে আমাদের পাইলট স্কুলের কিন্ডারগার্টেন স্কুল যেটাকে বলে, সেটা হচ্ছে এই ভবনটা। আর একটা জিনিস আমার কাছে দেখে খুব আফসোস লাগে, কারণ হচ্ছে যে আমাদের সময়কালীন বা আমাদের যখন ছিল তখন হচ্ছে আমরা ছেলেমেয়েরা একসাথে কখনো বসতে পারতাম না, বা হচ্ছে যে সেই জিনিসটা ছিল না যে এত হচ্ছে খোলামেলা পরিবেশে এত হচ্ছে অধিকার ছিল না আমাদের, সেটা একটা আফসোসের ব্যাপার। কিন্তু এখনকার সময় সেটা খুব অধিকারে পরিপূর্ণ হয়েছে। মেন হচ্ছে ফেনি সরকারি কলেজের মেন গেট, এটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। আর এই পাশে হচ্ছে সবসময় ফুচকা থাকে, চটপটি থাকে, ছোটো ফুচকা বড় ফুচকা যেটাই বেলপুরি যেটাই বলে না কেন এখানে সেই আস্তানা থাকে। শুক্রবার দিন এই জায়গাটা মানে পুরো মুখরিত থাকে, এমন মুখরিত থাকে আপনারা বলতে পারবেন না যে এখানে মানুষ এত মানুষ কেন। যখন আসবেন কেউ যদি ফেনিতে থাকেন বা বাইরে থেকে আসেন বা যারা এখন দেশের বাইরে থেকে দেখতেছেন, এই জানা এই জিনিসটা খুবই মিস করতেছেন আমি জানি। আর ওই পাশটা হচ্ছে আমাদের গ্যালারি, সীমান্ত চৌধুরী ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে মূলত কথা। তো এখানে এসে সবাই হচ্ছে ভিড় করে, দেখতে পাচ্ছেন এখনও অনেক এই করার ওদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিন্তু জুস খাচ্ছে, চটপটি খাচ্ছে, বেলপুরি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, যেটা বলে না কেন এটা হচ্ছে তাদের মূল আস্তানা। এবং সবাই এখানে যদি ক্লাসও করতে না যায় এখানে বসে তারা কিন্তু মোটামুটি এনজয় করে আবার বাসায় চলে যায়। তো এটা ছিল মূল ভিউ, আপনারা একটু দেখে নেন, জিনিসটা দেখতে অস্থির লাগে, পুরাতন একটা জিনিস। এবং আমাদের স্মৃতির গোড়ায় বা স্মৃতির পাতার মধ্যে এই জিনিসটা সবসময় লেখা থাকে, এই জিনিসটা খুবই আমাদের হার্ট টাচিং একটা ব্যাপার। তো আমরা আজকে এখান থেকে এই ফেনি কলেজ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর পাইলট স্কুল থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সীমান্ত চৌধুরীর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।